पहली बार हुआ है कि विदाई हो गई और दुल्हन रोई नहीं। रोई तो तुम भी नहीं। आमिर खानेर हिंदू धर्मेर प्रतिटि विषये नाक ना गलाले जेनो घुम हय ना। बिये करे बितर्के आमिर कियारा। एई प्रथम जुटी बाँधलेन बली तारका आमिर खान ओ कियारा आदवानी। एकटी विज्ञापनी संस्थार हये प्रचारे नामलेन तारा। सेखाने तारा बैंकिंग क्षेत्रे चिराचरित नियम बदलेर बार्ता देन। एर जन्य एकटी विज्ञापनी संस्था प्रचारे हिंदू धर्मेर एकटी चिराचरित नियमे बदल घटाय। बिये सेरे नतून बर कोने बाड़ी फिरले नतून बउके बरणेर परिबर्ते करा हय जामाई बरण। তাতেই চটেছেন নেটিজেনেরা। উঠেছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। কারণ সাধারণত বিয়ের পর মেয়ে তার স্বামীর বাড়িতে যায়, কিন্তু এখানে উল্টো প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখানো হয়েছে কেন মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে যাবে। ছেলেরাও ঘর জামাই হয়ে বিয়ের পর স্ত্রীর বাড়িতে যেতে পারে, আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পহলা কদম কোন রাখেগা ইস ঘর মে নয়া কোন হ্যায়? নয়া তো নাহি হুম, মতলব वेलकम दामाद। 17 বছর বয়সে পূজা নামে এক হিন্দু মেয়ের সাথে সম্পর্ক। পরবর্তীতে ওই মেয়েকে প্রেগন্যান্ট করে ছেড়ে দেন। বিয়ে করেন রীনা দত্ত নামে এক হিন্দু বাঙালি মেয়েকে। পরবর্তীতে পূজা নামে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। মাত্র কয়েক বছর সংসার করে ফের রীনা দত্তকে ছেড়ে বিয়ে করেন কিরণ রাওকে। বর্তমানে এই বুড়োটার 57 বছর বয়স চলছে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। फिर किरण राव के छेड़े पुनराय बियर घोषणा करेछेन आमिर हुसैन खान। 2014 साले बीजेपी केंद्रीय भावे क्षमता आसार पर थेकेई भारते थाकते आमिर खानेर भय लागते शुरू करे। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। 2016 साले एक सीक्रेट सफरे आमिर खान के देखा जाए भारतेर अन्यतम शत्रु राष्ट्र तुरस्कर राजभवने। তুরস্কের রাষ্ট্রপতির সাথে আমির খানের বৈঠকের ছবি খুব ভাইরাল হয়েছিল তৎকালীন সময়ে। 2017 সালে যখন মহারাষ্ট্র জুড়ে প্রলয়ঙ্কারী বন্যায় হাজার হাজার মানুষ যখন মরছিল, ঠিক তখন আমির খান পাকিস্তানের বন্যা কবলিত করাচিতে 1 কোটি টাকা দান করেন। চুপ, চুপ। 2013 সালে আমির খান তার আম্মির সাথে সৌদি আরবে হজ করতে যান। সেখানে তিনি মিলিত হন ভারতের অন্যতম দুশ্মন জাকির নায়েকের সাথে। আমিরের ভাষ্য অনুসারে শিবের মাথায় দুধ ঢাললে অপচয় হয়, কিন্তু মক্কায় কালো পাথরকে চুমো দিলে তার খুব ধর্ম হয়। মক্কায় হজ শেষে যখন দেশে ফিরে ভারতে আমির খান তৈরি করেন পিকে মুভি। যেখানে দেখানো হয় ভগবান শিবকে বাথরুমে আটকে রেখে পিটাচ্ছেন আমির খান। যেখানে হিন্দু আরাধ্যা দেবদেবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য রীতিমতো নোংরামোর শেষ পর্যায়ে নিয়ে যায় এই আমির খান। এত কিছুর পরেও এই জিহাদি খানরাই বলিউডের মেগাস্টার। ভারতবর্ষের 140 কোটি জনতা ওদের মাথা তুলে আজ বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছে। এখনই সময় এদের বয়কট করা।